কাপড় বানাইছেন এগুলো আপনারা হ্যাঁ এটা কোন জামা হলো আমি গলা দিতে বলছি বোট গলা দিছে এটা আমি হাত দিতে বলছি লুজ হয়ে টাইট তারপর লুজ হাত দিছে এটা হ্যাঁ কি জামা এটা আপা কি বলতেছেন আমি তো আপনারে চিনি না আপনি চিনবেন কিভাবে আপনি তো ছিলেন না ভাইয়া এখানে একটা কালো করে ছেলে বসে ছিল সে আমার মেজারমেন্ট নিছে উল্টা পাল্টা হাতের মেজারমেন্ট নিছে ঠিকমতো দেয় নাই একটা হাত দিছে উল্টা একটা হাত দিছে সোজা এক হাত দিছে বাঁকা এক হাত লম্বা এক হাত ছোট কি বানাইছে এই কাপড়টা কি কোনাপা এই জামায় আতা কয়টা কি ভাইয়া আপনিও যোগ করতেছেন আমার এই দামি কাপড়টা নষ্ট করে ফেলতেছে আর আপনি ফাইজলামি করতেছেন এখানে আপা আমার এহনে না একটা ভুল হইতেছে আপনার মনে হইতেছে মানে আমার দোকানে মাপ যোগ তো আসলে মানে মেয়ে মানুষের মাপ যোগ মেয়ে মানুষ নেয় আর ছেলে মানুষের মাপ যোগ ছেলে মানুষ নেয় আমি কি তাহলে মিথ্যা কথা বলতেছি ভাইয়া না 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 আপনি মিছা কথা কইতেছেন না আপনার দেখি বলে দিতেছি আপনি মিছা কথা কইতেছেন না তাহলে ওই মাপ নিছে কারা এই মাপ নিছে কারা পলাশ কুত্তার মতো আরাম যেটা খাইছে আমাকে আবার শুনেন একটা কথা বলি হ্যাঁ একটা জাউরা আছে তো জাউরাই উল্টাপাল্টা করছে আপনি এইটা আমি আমি ঠিক করে দিই কি ঠিক করবেন হ্যাঁ কি আপনি কাপড়টা খুলে দেখেন খুলে দেখেন ঠিক করলেও এটা পরা যাবে না এটা এক কাজ করেন আপনি আপনার ওই ছেলেটাকে সুন্দর মতো পরায় দিয়ে জাউরা মিয়া আমার লাগে জাউরা না জাউরা মিয়া আমার লাগে না হ্যাঁ ওই কান ধরে দে আমি কইছি তোর তোর শুনস নাই আমি কইছি মায়া হইলে সালবা পোলা হইলে তুই ও রে ভাই আমি তো মনে করছি যে মাইয়া হইলে আমি আর পোলা হইলে হয় আমি তো এটা খান দো খান পাতু ধরবা কাস্টমারের সামনে ইত্রামি দৌড়ামি হ্যাঁ দৌড়ামি একদম ছুড়াই দিব ভাই আমি তো সবার লাগে রুম করি না এই মায়া তো আমার পরিচিত আছে এই মায়া আমার কাছে যে পোলা যে আপনি পরিচিত তো হ্যাঁ তোর পরিচিত মায়া ইয়া আমার লগে এইভাবে কথা কইলো কে তোর পরিচিত মাইয়া পরিচিত হইতেছিল আবার মিছা কথা কয় এক কথায় উত্তর দে একটা কথা কবি হ্যাঁ বানা মায়া তোর পরিচিত না ভাই আবার কথা কয় আয় তোমার থাকা কাজ কর আয় খুলো